আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে 14তম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টে আমরা নমুনা উত্তর দেখব। নির্ধারিত কাজ 3 নম্বর অধ্যায়, অধ্যায়ের শিরোনাম হচ্ছে কোরআন ও হাদিস শিক্ষা। তৃতীয় অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টে হচ্ছে তোমার বাড়ির দুজন সদস্যকে কোরআন থেকে সুরা আল ফাতিহা অর্থ সহ তেলাওয়াত করতে দাও এবং তাসবিহ পর্যবেক্ষণ করো, ভুল চিহ্নিত করে শুদ্ধ রূপ কী হবে তার পরামর্শ প্রদান করে একটি প্রতিবেদন করতে হবে এবং নির্দেশনাগুলো আছে, এই নির্দেশনা মোতাবেক আমাদেরকে অ্যান্সারটি লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্টসে জানিয়ে দেবে, আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ, হোম টিউটর, বাদুল স্যার এই পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটিকে লাইক করবে। ষষ্ঠ শ্রেণী ইসলাম নৈতিক শিক্ষা 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, মহান আল্লাহ তাআলা পবিত্র বাণী আল কোরআন, মানব জাতি হেদায়তের জন্য আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআন নাজিল করেন। আল কোরআনে রয়েছে জ্ঞান বিজ্ঞানের সার কথা, মানুষ কোন পথে চললে ইহকালে পরকালে মুক্তি লাভ করবে তা এতে বলে দেওয়া হয়েছে। আর কোরআনে সংরক্ষণ স্বয়ং আল্লাহ, কিয়ামত পর্যন্ত আল কোরআনে কোনোরূপ পরিবর্তন হবে না, এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানে কিতাব। আল কোরআন জ্ঞান ভাণ্ডারের সময়ের ভাণ্ডার, এতে রয়েছে আল্লাহ তাআলার পরিচয়, তার গুণাবলী বর্ণনা, তার ক্ষমতা ও নিয়ামত সময়ের বর্ণনা। আল কোরআন সমগ্র সৃষ্টির সকল কিছুতে বর্ণিত রয়েছে, এতে সকল কিছু জ্ঞান সন্নিবেশিত আছে, যার জ্ঞান অর্জন করা সকলের একান্ত কর্তব্য। পবিত্র কোরআন তেলাওয়াত করতে হয় সহিশুদ্ধ ও সুন্দরভাবে, তাসবিহ সহকারে পবিত্র কোরআন তেলাওয়াত করা ওয়াজিব। পবিত্র কোরআনের প্রতিটি হরফ, মাকরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তেলাওয়াত করাকে তাসবিহ বলে। তাসবিহ অনুসারে কোরআন না পড়লে গুনাহ হয়, তাই তাসবিহ সহকারে শুদ্ধ ও সুন্দর করে কোরআন তেলাওয়াত করা একান্ত আবশ্যক। তাসবিহের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ হলো মাকরাজ। আরবি হরফগুলো মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় সেই স্থানকে মাকরাজ বলে, মাকরাজ মোট 17টি, আর এই 17টি মাকরাজ মুখের 5টি স্থানে অবস্থিত। আরবি হরফসমূহ নিজ নিজ মাকরাজ থেকে উচ্চারণ করা আবশ্যক। পবিত্র আর কোরআনের সর্বপ্রথম সুরা হল আল ফাতিহা, এটি মক্কি সুরা। ফাতিহা অর্থ ভূমিকা, মুখবন্ধ ইত্যাদি। যেহেতু এ সুরার মাধ্যমে কোরআনুল করিম শুরু করা হয় সেজন্য এ সুরার নাম আল ফাতিহা। সুরা আল ফাতিহা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা। আমার পরিবারের দুজন সদস্যের সুরা ফাতিহা অর্থ সহ তেলাওয়াত তাসবিহ ভুল পর্যবেক্ষণ করে শুদ্ধরূপ কী হবে তার পরামর্শ নিম্নরূপ। তাসবিহের ভুলসমূহ, মালিক ইয়ামিদ্দিন, এটা শুদ্ধ উচ্চারণ, মালিক ইয়াওমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে আবার দেখো গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। এখানে দেখো, এখানে বানানো, এখানে যেভাবে লেখা আছে ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন। পবিত্র কোরআন তেলাওয়াত সহিশুদ্ধ না হলে গুনাহ হয়, আর আমাদের গুনাহ থেকে পরিত্রাণের জন্য সহিশুদ্ধভাবে তাসবিহ সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে এবং সেই নিয়মই আমল করতে হবে, তবে দুনিয়া ও আখেরাতে সফলকাম হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের নমুনা উত্তর। আমরা নমুনা উত্তরটি দেখলাম, তোমরা এটি ভালোভাবে পড়ে নেওয়ার পর নিজের মেধা মননকে কাজে লাগিয়ে আরও সুন্দরভাবে উত্তর উপস্থাপন করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।